ফাইটারের টিজার দিয়ে আজকে বুঝিয়ে দিল বলিউড কি করতে পারে, সেই জিনিসটা আজকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কোথাকার সিএম যেন বলেছিল যে আমাদের সিনেমা পুরো বলিউডকে খেয়ে নেবে, হলিউডকে খেয়ে নেবে, এইরকম ধরনের বলেছিল অ্যানিমেলের প্রমোশনের সময়। তো তাকে আজকে কড়া জবাব দিয়ে দিল সিদ্ধার্থ আনন্দ যে বলিউড কি করতে পারে এবং কী ধরনের উপর কাজ করতে পারে, কীরকম কনসেপ্টের উপর কাজ করতে পারে, সেটা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তো এখন কথা বলবো ফাইটারের টিজার নিয়ে। ফাইটারের টিজার ভাই গুজবাম্পস রিয়েলি হেভি লেগেছে আমার, এবং এই ধরনের জনরা যে আমাদের ইন্ডিয়ায় কাজ হচ্ছে সেটা সত্যি প্রশংসা করতে হয়। এবং থাম্বেলে আমি যেটা দিয়েছি অনেকের মনের মধ্যে যে ভাই কপি ফপি কী বলছিস ভাই এরকম, এবার ব্যাপারটা এখানে কপি ঠিক না, বাট একটা ফিল্মের রেফারেন্স বা ইন্সপিরেশন হয়েছে বলে আমার মনে হয়। যে মুভির নাম ছিল টপ গান ম্যাভেরিক, যেটা টম ক্রুজ ছিলেন যে মুভিতে, তো এই মুভিটা ওই এয়ারফোর্স এই টাইপের গল্পের উপর বেস ছিল, তো এখানেও কিন্তু সেই রকম। এবং আপনারা যদি ট্রেলারটি দেখেন ওইটার, তো এখানে যে অ্যাকশন সিনসগুলো যেরকমভাবে অনেকটা ইন্সপিরেশন বলে মনে হবে, সেই জন্য আমি কিন্তু থাম্বেলে কথাটা লিখেছি। তো একই জনরার সিনেমা যখন, সো সিমিলারলি অ্যাকশন সিনসগুলো থাকতে পারে, এবং আমরা জানি সিদ্ধার্থ আনন্দ এটা ওটা থেকে একটু টোকে, বাট সেই জিনিসটা আমাদের যখন প্রেজেন্ট করছে খুব ভালো ওয়েতে এবং সেখানে VFX-এর কাজ এত সুন্দর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে সেটা তো প্রশংসা করতেই হয় ভাই। রিয়েলি এই সিনেমাটা করার আগে সত্যি সত্যি মেকারসদেরকে ভাবার দরকার ছিল, এবং তারা সেটা ভেবেছে যে এই সিনেমাটা যখন আমি হাত দেবো না আমাদের VFX-টা কিন্তু টপ নচ হতে হবে। তো VFX-টা কিন্তু টপ নচ হয়েছে। আপনারা দেখবেন যখন আকাশের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে না, ওই সিনসগুলো দেখুন, কোথাও আপনার মনে হবে না VFX-এ ক্রিয়েট করা হয়েছে, আপনার কোনো দিক থেকেই মনে হবে না, যেন মনে হবে কোনো রিয়েল ফুটেজ দেখছি আমরা, মানে এইরকম। আর যে অ্যাকশন সিনসগুলো যেরকমভাবে ডিজাইন করেছে সেইগুলো দারুণ দেখতে লাগে এবং গুজবম্পস ক্রিয়েট করে। এবং দেখা যাক যে এই যে জনরাটা আমাদের ইন্ডিয়াতে মনে হয় না এই ধরনের গল্প হয়েছে, কিছুদিন আগে তেজাস বলে এসেছিলো, কিন্তু তার যেরকম VFX ছিল ভাই আর কথা না বললেই নয়। কিন্তু এখানে তারই এবার এক্স চলে এসেছে বলতে গেলে, যে একটা ভালো প্রপার VFX-এর সাথে, ভালো স্টোরির সাথে, ভালো ডিরেকশনের সাথে, এবং ঋত্বিকের পাশাপাশি থাকতে চলেছে দীপিকা। তো আপনারা যদি টিজারটিকে প্রথম থেকে দেখেন যেরকম দেখানো হয়েছে, এবং এখানে প্রত্যেক জনকে যেরকমভাবে ফেস দেওয়া হয়েছে, আপনারা দেখবেন যে ঋত্বিকের যেরকম এন্ট্রি সিন দিয়েছে, দীপিকার দিয়েছে, হিরোইক দিয়েছে দুজনকেই। এবং দেখবেন একটা সিনস আছে যেখানে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছে এবং ওরা ওই বিমান থেকে নামছে, মানে ও নামছে মিনস এখানে ঋত্বিক নামছে, তো ওই সিনসটা আপনার ওয়ার্ডের কথা মনে পড়বে। শুধু ওয়ার্ড একটা অ্যাটিটিউড নিয়েছিল, এখানে শুধু মুখে স্মাইল আছে, এই জিনিসটা কিন্তু প্রায় সিমিলারলি আপনার মনে হবে। তবে যেরকম ডিজাইন করেছে এই টিজারটি, মানে একদম ব্যাপক ডিজাইন করেছে, কারণ টিজারটির প্রথম থেকে শেষ পর্যন্ত যেরকম BGM ইউজ হয়েছে এবং প্রত্যেকটা সিন এত সুন্দর কাট হয়েছে, সেগুলো দেখতে পাবেন। এবং আমার মনে হচ্ছে এবারে সিদ্ধার্থ আনন্দ শুধুমাত্র ওই অ্যাকশনের উপরই ফোকাস করেনি, ইমোশনের উপর কিন্তু ফোকাস করেছে, কারণ ইমোশনস কিন্তু বেশ ভালো থাকতে চলেছে বলে মনে হয়। কিছু কিছু ছোটো ছোটো সিনস আছে যেখানে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং সিদ্ধার্থ আনন্দ বরাবরই মানে লেডিদেরকে একটু সেক্সি ওয়েতে প্রেজেন্ট করে, তো এখানে দুটো সেক্সি, সেক্সি ম্যান, সেক্সি লেডি, কারণ এখানে ঋত্বিক এবং দীপিকা দুজনের প্রথমবারের একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাবোই। এবং তাকে দেখবেন যেরকমভাবে এখানে প্রেজেন্ট করেছে, মানে ওই ল্যাংটা মতো একটু আছে, যেরকম বেসেনাম রঙে ছিল, তো সেই রকমই একটা সিনস আপনারা দেখতে পারবেন। এর টিজার যেরকম খেল দেখিয়ে দিয়েছে না, আমার তো মনে হচ্ছে ডিসেম্বরে কেউ সিনেমা দেখতে গেলে হয় ভাববে পয়সা বাঁচিয়ে রাখি, 25 জানুয়ারি যাবো এই সিনেমাটা দেখবো, কারণ ভাই সেরকমই একটা ভাইব দিচ্ছে। এবং এই সিনেমাটা 3D-তে আসছে, আমার তো ইচ্ছা এই সিনেমাটা IMAX 3D-তে দেখবো, দেখা যাক যদি সেরকম পয়সা করি করতে পারি তাহলেই যাবো ভাই। তো বেশ ভালো লাগলো কিন্তু টিজারটা, মানে বেশ ভালো লাগলো। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো